সাসপেন্স, রহস্য, থ্রিলার, এই জাতীয় ভিন্ন স্বাদের গল্পের সম্ভার নিয়ে আমার এই চ্যানেল প্রহেলিকার ধোঁয়াশা। নিয়মিত এই ধরনের গল্প উপভোগ করতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। শুরু করছি আমার আজকের গল্প, রিয়াদুল রিয়াদের লেখা গলে পড়া চাঁদ। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, শীত নামানো বৃষ্টি। চোখটা লেগে আসছে আমিনের। ছোট টঙের দোকানে মোটামুটি একটা জটলা জমে আছে। বৃষ্টি থেকে বাঁচার আশায় অনেকেই জমেছে এখানে। সে আশা কারোর জন্য নিরাশাও হচ্ছে। টঙের পলিথিনের ছাউনি দিয়ে বৃষ্টির আজ যেন বাধা পাচ্ছে না, বরঞ্চ ভিজিয়ে দিয়ে যাচ্ছে আরও বেশি করে। এই নিয়ে চার কাপ চা খাওয়া হলো আমিনের। তবুও ঘুমের ঘোর যেন কাটছে না, কাটার কথাও নয় তো। দুই রাত না ঘুমাবার ধকল এত সহজে কেটে যায় নাকি? নির্ঘুম রাত কাটাবার পিছনে যথা উপযুক্ত কারণও আছে। পুলিশ যে খুঁজছে আমিনকে। নীলির বাবা আমিনের বিরুদ্ধে কেস ঠুকে দিয়েছেন, অথচ আমিন জানে আমিন কিছুই করেনি, সে সম্পূর্ণ নির্দোষ। তবে সে কথা পুলিশের কাছে গিয়ে বলতেও পারছে না। প্রত্যেক অপরাধী তো নিজেকে নির্দোষ বলে দাবি করে, আর সেই মিথ্যুকগুলোর জন্যই তো আমিনের সত্য খুব একটা গুরুত্ব পাবে না পুলিশের কাছে। পুলিশ খোঁজ চালাচ্ছে আমিনের কাছের বন্ধুগুলোর বাড়িতে, বিশ্ববিদ্যালয়ের হলে। তাই মোটামুটি দূর সম্পর্কের বন্ধুগুলোর ওখানেই রাত কাটাচ্ছে আমিন। নির্ঘুম রাত, গত রাত কাটিয়েছে শিহাবের বাসায়, তার আগের রাত সোহেলের মেসে। দুজনের কারোর সাথেই ভালো সম্পর্ক ছিল না কখনো। একসাথে পড়াশুনো করতো কলেজে, সেই হিসাবেই আর কি বন্ধু। তবে আজকে রাত কোথাও কাটানো যাবে না। এর মধ্যেই সংবাদপত্রে খবর চলে এসেছে, কিছু কিছু সস্তা বাজারি অনলাইন সংবাদপত্র রং চং মাখিয়ে আমিন আর নীলি সংবাদ ছেপেছে যে। এরই মধ্যে ফেসবুকে নাকি আবার আমিনের বিচার চেয়ে ইভেন্ট খোলা হয়েছে। ফেসবুকের জনপ্রিয় সেলিব্রিটি বৃন্দ আমিনের বিরুদ্ধে বিশাল বিশাল সব স্ট্যাটাস লিখছে। এরাও সস্তা বাজারি সংবাদপত্রগুলোর মতনই, ঘটনার আগা মাথা কিছুই জানে না। এদের মাথা মোটা বুদ্ধির জোরে বিশাল সব জ্ঞানগর্ভ বাণী সম্বলিত কথাবার্তা লিখে নিজেদের জনপ্রিয় করে তোলার চেষ্টাতেই ব্যস্ত তারা। ইস্যু পরিবর্তন তো টিস্যুর মতন, আগের ইস্যু মুছে নতুন ইস্যুকে টিস্যু বানিয়ে নাক মুছতে শুরু করে। নীলির সাথে তেমন কিছু কখনোই ছিল না আমিনের। নীলির পরিবার থেকেই শুধু শুধু ব্যাপারটাকে বাড়িয়ে এই পর্যায়ে নিয়ে এসেছে। শাহেদ নামে ছেলেটার সাথে দেখা করাটা খুব জরুরি, তবে নীলি ছাড়া সে ব্যাপারটা অসম্ভব। শাহেদের সাথে কখনোই দেখা হয়নি, কথাও হয়নি আমিনের। নীলির সব সময় একই কথা, শাহেদের সাথে তোমার এত কি, শাহেদ থাকবে শাহেদের মতন, তুমি তোমার মতন থাকো না। আমিন আমিনের মতন থাকতে গিয়েই তো ধরা খেল, এদিকে শাহেদ তো শাহেদের মতন নিশ্চিন্তে পার পেয়ে গেল। বন্ধু হিসেবে বার কয়েক নীলির বাসায় যাওয়া আসা করেছে আমিন। ছেলে বন্ধুকে নীলির পরিবার খুব একটা ভালো চোখে দেখে না, তবুও প্রথম দিকে আমিনের সাথে কোনো খারাপ ব্যবহার নীলির পরিবার করেনি। নীলির বাসায় গেলে বেশ হাসি মুখেই কথা বলতেন নীলির মা বাবা এবং একমাত্র বড় ভাই, আদর যত্ন করে খেতেও দিতেন। আমিনও কেমন যেন আপন করে নিয়েছিল পরিবারটাকে। ব্যাপারগুলো যে
কবে থেকে ঘোলাটে হতে শুরু করলো বলা মুশকিল। যতটা সম্ভব নীলি যেবার থার্ড সেমিস্টারের ফলাফল দিল সেইবার। নীলি ডিপার্টমেন্টে দ্বিতীয় হয়েছে। সেই খুশিতে আমিন এক তোড়া রজনীগন্ধা নিয়ে হাজির হয়েছিল নীলিকে অভিনন্দন জানাতে। তবে নীলির পরিবার এবং এলাকাবাসীর কাছে ব্যাপারটা এমন ছিল যেন আমিন ফুলের তোড়া না, বোমা নিয়ে নীলির বাসায় হাজির হয়েছে। সেই বোমা কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণে এলাকাবাসী সহ নীলির পরিবারের সবাই নিহত হবে। এই অপরাধের জন্যই আমিনকে জঙ্গি হিসেবে গ্রেফতার করা হবে। নীলি সেদিন ফুলের তোড়া হাতে নিয়ে এক ফোঁটাও হাসেনি, বরং মুখখানা প্রচণ্ড শক্ত করে বলেছিল, এসব কি বাড়াবাড়ি আমিন, তুমি ভালো রেজাল্ট করলে তাই আমি কিছু আনতেও পারি না? আনতে পারো, তবে এভাবে কেন? যাই হোক, যা করেছো ভালো করেছো, এখন যাও তো, না খেয়েই চলে যাব। এই সকালবেলায় বাসায় কিচ্ছু রান্না হয়নি, আম্মা খুব রেগে আছে তোমার ওপর, খেতে তো দেবেই না, তুমি যাও এখন। আমিন অপরাধীর মতন বাসা থেকে বেরিয়ে এসেছিল সেদিন। বাসার সামনের বখাটেগুলো সেই সকালবেলাতেও ছিল। আমিনকে দেখে এমন করে তাকাচ্ছিল যেন আমিনকে হাতের মুঠোয় পেলে ভর্তা বানিয়ে ফেলবে। ঘটনা শুরু বোধ হয় সেই দিনই। বখাটেগুলো নাকি নীলির বড় ভাইকে ডেকে নানান কথা শুনিয়ে দিয়েছে। এলাকার মান সম্মান সব নাকি আমিন এক ফুলের তোড়া দিয়ে ডুবিয়ে দিয়েছে। বাড়িতে এসে নীলিকেও অনেক কথা শুনিয়েছিল নীলির বড় ভাই। বন্ধু থাকবে বন্ধুর মতন, ফুল নিয়ে আসতে গেল কেন? অথচ নীলির এই বড় ভাইটি নিয়মিত বনানি যায়, দু তিনটে গোলাপ হাতে করে প্রায় দিনই। সে যে মেয়েকে পছন্দ করে তাকে প্রেম নিবেদন করতে, সেসব মানা যায়, তবে আমিনের ব্যাপারটা তো আলাদা। এরপর থেকে আমিনের নীলিদের বাসায় যাওয়া আসা বন্ধ। মাঝে মধ্যে হলের জঘন্য খাবারে যখন মুখ ফিরে আসত, নীলিদের বাসায় গিয়ে দারুণ কিছু খাবার খাওয়া যেত, সে পথ বন্ধ। নীলি একদিন আমিনকে বলল, আমিন তোমাকে নিয়ে আমার বাসায় কিন্তু খুব ঝামেলা হচ্ছে। আমি আবার কি করলাম, ফুল নিয়ে গিয়েছিলাম তা তো প্রায় দু মাস আগে। আরে না না, আমার বাসায় আমার বিয়ের কথা চলছে। হ্যাঁ ভালো কথা তো, বয়স হয়েছে তোমার, বিয়ে তো করতেই হবে। কিন্তু আমি তো রাজি না। আচ্ছা তো এর মধ্যে আমি আসলাম কোথা থেকে? সেটা আমি জানি না, বাসায় বিয়ের কথা বলল, আমি রাজি না বলে দিলাম। ছেলে পছন্দ না, পরিবারও পছন্দ না, এসব বলার পর তোমাকে নিয়ে কথা জিজ্ঞাসা করা শুরু হলো। আমাকে বুঝালো সমবয়সীকে এভাবে বিয়ে করতে হয় না, হ্যান ত্যান কত কিছু, ছেলের পরিবারটাকে ভালো হতে হবে তো। এমন ছেলেকে যদি পছন্দ করিস যার পরিবার নিয়ে আমরা লজ্জা পাব, তবে কিভাবে হয় বলতো? আরো কত কি, আমাকে তুমি পছন্দ করো এসব বলেছো নাকি বাসায়? আরে না না, তোমাকে পছন্দ করি এসব কেন বলবো, এদের ধারণা আমি তোমাকে পছন্দ করি। আমি কিছুই বলিনি। আমিন একটা দীর্ঘশ্বাস ফেলল। আমিনের পরিবারের অবস্থা আসলেই বেশি একটা ভালো না। বেশি একটা ভালো না না বলে বরং বলা উচিত খুবই খারাপ। সহসাই সেদিন মনের মাঝে উঁকি দিচ্ছিল, যদি কখনো কাউকে পছন্দ করেই ফেলে আমিন, তাকে বিয়ে করবে ভেবেই নেয়, সেই মেয়ের পরিবারের লোকগুলো তো বলবে ছেলের বাবা কামলা খাটি, রাজমিস্ত্রিদের সাথে হেল্পার, ছি 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 ছি, এরা ভাববে না ছেলে কি করছে। এদের চিন্তায় আসবে না এই পরিবারের ওই অশিক্ষিত কামলা বাবাই আমিনকে পড়াশুনো করিয়ে এত দূর এনেছে।
আর বছর খানেক গেলেই তো আমিন ইঞ্জিনিয়ার হয়ে বের হবে। বড়ই আজব মানুষের মন, সাথে বিচার শক্তি আর বোধ শক্তিও। এই ঝামেলা চলতে চলতেই অঘটনটা ঘটে গেল। আমিন এখন পুলিশের ভয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। আশেপাশে প্যান্ট শার্ট পরা কাউকে দেখলেই পুলিশ মনে হয় ওর। এখন কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া দরকার কিছুই মাথায় ঢুকছে না। হুট করে মাথায় একজনের কথা আসলো, আমিনের এক পরিচিত বড় বোন নাম স্নিগ্ধা। সে একবার এক লোকের ঠিকানা দিয়েছিল, বলেছিল জীবন নিয়ে হতাশ হয়ে গেলে তার কাছে যেতে। অনেক খুঁজে মানি ব্যাগের কোনায় ঠিকানাটা পেল। বৃষ্টি এখনো থামেনি, ঝিরঝিরি বৃষ্টির রেশ আরো বাড়ছে। আমিন চায়ের টঙের বিলটা দিয়ে বেরিয়ে পড়ল। লোকটার বাড়ি যাওয়া দরকার একবার। কেন দরকার সে ব্যাপারে কিছুই মাথায় আসছে না এখন। নীলিকে সবসময় ক্লাসে চুপচাপই দেখত আমিন, খুব একটা কথা বলতো না কারোর সাথে, না ছেলেদের সাথে না মেয়েদের সাথে। তবুও ক্লাসে পাশাপাশি বসতে বসতে টুকটাক কথায় কীভাবে যেন বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেল। টুকটাক কথা একসময় কথার ঝুড়ি হলো। ক্যাম্পাসে ভার্সিটি যাওয়া আসার পথে বাসায় বসে মোবাইলে কথা চলতেই লাগল। রুটিন করে প্রতি রাতে নীলি আমিনের সাথে কথা বলত, রাত 12টা থেকে 2টা। মাঝে মাঝে দেরিতে কথা বলা শুরু হলেও সেই 2টা পর্যন্তই চলত। 2টার সময় সব সময় ফোন রেখে ঘুমাতে চলে যেত। একদিন হুট করে নীলি বলল, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো, রাগ করবে না বলো। আহা রাগ করবো কেন, আমার না শাহিদ নামে একটা ছেলের সাথে গত 2 বছর ধরে সম্পর্ক। কথাটা শুনে খানিক সময়ের জন্য থমকে গিয়েছিল আমিন। বুকের কোথাও যেন একটু একটু চিনচিনে ব্যথা করছিল। সে ব্যথার কারণ জানে না আমিন, জানার কোনো প্রয়োজনও ছিল না। সব ব্যথার কারণ তো জানতে নেই, জানতে গেলেই চিনচিনে ব্যথাটা ক্ষত হবে, শরীরের সব জায়গায় ছড়িয়ে যাবে। আমিন একটু স্বাভাবিক হয়ে বলেছিল, তা এতদিন বলনি যে। বলা হয়নি আর কি। তা কি করে, কোথায় পড়ে, ছবি টবি দেখাও। থাক এত কিছু জানতে হবে না, যতটুকু জেনেছ তাই অনেক, সময় আসুক সব জানবে। তোমার সাথে কথা বলার পর প্রতি রাতে আমি ওর সাথে কথা বলি। আচ্ছা, কি আচ্ছা, আমার সাথে কথা বলার পর ওর সাথে কথা বলো? হুম, রাত 2টা বাজে, তুমি এখন ঘুমাও তো, শাহেদ ফোন দেবে এখন। আমিন সে রাতে ঘুমোতে পারেনি। অজানা একটা শূন্যতা এসে মনে হচ্ছিল কিছু পূর্ণতাকে হাওয়া করে দিয়ে গিয়েছে। এরপর প্রতিনিয়ত আমিনকে নীলি শাহেদের কথা বলত, ওই যে সেই রাতে যেটুকু বলেছিল ওইটুকুই ঘুরে ফিরে, এর চেয়ে বেশি কিছু জানতে পারেনি আমিন। আমিন এসে বার কয়েক দরজার সামনে কলিং বেল টিপল। ভেতর থেকে কোনো সাড়া আসলো না। ভিতরে কি কেউ নেই নাকি? কিছুক্ষণ বাদে দরজা খুলে একজন বেরিয়ে আসল। আমিন ভেবেছিল বেশ ভারী কি রকম চেহারার একজন মানুষ হবেন তিনি, কিন্তু ঘটনা সম্পূর্ণ আলাদা। কেমন ছোটোখাটো একজন মানুষ, চেহারায় এখনও বাচ্চা সুলভ ছাপ। দেখে মনে হয় আমিনই এর চেয়ে ঢের বড় হবে। কাকে চাই, বেশ গম্ভীর গলায় লোকটা জিজ্ঞাসা করল। জি, আপনার সাথেই দেখা করতে এসেছি। আমার নাম কি? প্রশ্ন শুনে
একটু অপ্রস্তুত হয়ে গেল আমিন। স্নিগ্ধা আপু নামটা ভুলেছিল বটে, বেশ শান কমন একটা নাম, তাই তো ভুলে গিয়েছে। আমিন একটু আমতা আমতা করে বলল, আসলে আমি না নামটা ভুলে গিয়েছি। সে কি কথা, নাম জানেন না আবার আমার সাথেই দেখা করতে এসেছেন? আপনি তো ডাক্তার তাই না? হ্যাঁ, তবে আমি কোনো রুগী টুগি দেখি না। তাহলে ঠিক আছে, ভিতরে আসব। আমাকে আপনার ঠিকানা স্নিগ্ধা নামে একজন দিয়েছেন, সম্পর্কে আমার একরকম বোন হননি। লোকটা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, বিরক্তি না হতাশা ঠিক বোঝা গেল। গম্ভীরভাবেই বলল, আচ্ছা ভিতরে আসুন। আমিন লোকটার সাথে ভিতরে গেল। একদম অগোছালো একটা ঘর, ছোট একটা রুম, ইচ্ছে করলেই সুন্দর করে গুছিয়ে রাখা যায়, তবে এই লোকটা তা করেনি। দেখে মনে হচ্ছে ইচ্ছে করেই অগোছালো করে রেখে দিয়েছে। আমিন এদিক ওদিক তাকিয়ে সব দেখছিল। লোকটা সোফায় বসে বলল, জি বলুন, আমার কাছে কেন? আমিন মুখ ঘুরিয়ে লোকটার দিকে একবার তাকালো। আমিনও লোকটার মতন মুখে একটা গাম্ভীর্য এনে বলল, আমাকে চিনতে পারছেন? লোকটা বেশ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, না, আপনার সাথে আমার আগে কখনো দেখাই হয়নি, আপনাকে আমি কখনো দেখিনি। আমাকে চিনতে পারছেন? এই প্রশ্নে বেশিরভাগ মানুষই চিনু বা না চিনু অন্তত কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টি মেলে পর্যবেক্ষণ করে, তবে এই লোক তা করেনি। তার মানে এই লোকের তার স্মৃতিশক্তির ওপর প্রবল বিশ্বাস, কিংবা এই লোক কারোর চেহারাই মনে রাখতে পারে না। আমিন বেশ উৎসাহের সাথে বলল, আমি আমিন। আচ্ছা তারপর বলুন, তাও চিনতে পারছেন না? আমিন নামে আমি একজনকে চিনতাম, আমার বড় মামা, তা উনি তো 3 বছর আগে ডায়াবেটিক হয়ে মারা গেছেন, আর কাউকে চিনি না এই নামে। ওই যে নীলি আর আমিন, আমি সেই আমিন, আমি নীলি নামেও কাউকে চিনি না। ফেসবুক দেখেন না নাকি, প্রেমিকাকে হোটেলে নিয়ে খুন করেছে যে আমিন, আমি সেই আমিন। আমি ওসব চালাই না। আমিন বেশ হতাশ হল, ভেবেছিল খারাপ দিক থেকে হলেও পরিচিত একটা নাম হয়ে গিয়েছে আমিন, এখন যে কাউকে বললেই চিনবে। তবে ঘটনাটা তেমন হলো না, এই লোক জেদ ধরে বসে আছে, উনি কোনোভাবেই আমিনকে চিনবেন না। আমিন একটু মাথা চুলকে কিছুক্ষণ পর বলল, আপনি কি খুব বেশি ব্যস্ত? লোকটা স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ মোটামুটি, একটু বাইরে বের হচ্ছিলাম আমি। আমি আসাতে কি খুব বিরক্ত হলেন? আমি কারোর উপর কখনো বিরক্ত টিরক্ত হই না, রাগডাগও হয় না। আমিন কিছু একটা ভাবল কিছুক্ষণ, তারপর বলল, আপনি যেহেতু রাগ করেন না তাহলে আপনাকে একটা কথা বলবো? জি বলেন। আপনি আপনার কাজটা সেরে আসুন না, তারপর আপনার সাথে কথা বলি। আমাকে বাহির থেকে দরজা লাগিয়ে দিয়ে যান, আমি একটু ঘুমোই, গত 2 রাত ধরে না আমি ঘুমাইনি। আচ্ছা আপনি ঘুমান তাহলে, ওই যে ওপাশে বিছানা আছে দেখছেন, কিন্তু ছাড় পোকা প্রচুর, ঘুমোতে পারবেন কিনা আমি জানি না। না না কোনো সমস্যা নেই, আর একটা কথা বলবো, যা মনে আসবে বলে ফেলবেন, এতবার অনুমতি নেওয়ার তো কিছু নেই। আমিন গলাটা নামিয়ে আস্তে করে বলল, আপনার এখানে কি পুলিশ আসার কোনো সম্ভাবনা আছে? জি না, যদি না আপনি সাথে করে নিয়ে আসেন। আচ্ছা আপনি যান তাহলে, কাজটা সেরে আসুন, আমি বরং একটু ঘুমাই তাহলে। লোকটা আমিনের সামনে থেকে চলে গেল, আমিন পিছন পিছন দরজা পর্যন্ত গেল। লোকটা বাইরে থেকে দরজাটা সত্যিই লাগিয়ে দিয়েছে। আমিন ভিতর থেকে বলল, আর একটা কথা বলবো? লোকটা কোনো উত্তর দিল না,
আমিন বলল, আপনার নামটাই তো জানা হয়নি। লোকটা সিঁড়ি দিয়ে নামতে নামতে নিজের নামটা বলল, রাজীব কিংবা রাকিব এই রকম কিছু একটা, স্পষ্ট বুঝতে পারেনি আমিন। তবু আবার জিজ্ঞাসা করল না। আমিন দরজার কাছ থেকে এসে বিছানায় শুয়ে পড়ল। চোখটা টেনে আসছে, তবে বিছানায় প্রচুর ছাড় পোকা। থাক, এই ক্লান্ত শরীরে ঘুমটা বড় দরকার। সেখানে ছাড় পোকা আর কী বা বিরক্ত করবে, ওই একটু রক্ত খাবে, একটু জ্বলবে, একটু চুলকাবে, এই তো। কত কী তো হয়ে যাচ্ছে অকারণে আর বেহিসেবে। সেখানে ছাড় পোকার বেঁচে থাকার তাগিদে খানিকটা রক্ত খাওয়া কিছুই নয়। নীলি শেষ কয়েকদিন ধরেই বলছিল, শাহেদ নীলিকে নাকি নিজের করতে চায়। প্রথম দিন আমিন শাহেদ সম্পর্কিত কথাগুলো এড়িয়ে গেলেও শেষমেশ একদিন কিছুটা বিরক্ত হয়েই বলে ফেলল, আরে ধুর বাবা, শাহেদের সাথে তোমার ভালোবাসার সম্পর্ক, তোমাকে চাইবে না তো কাকে চাইবে? ভালোবাসার সম্পর্ক মানেই তো সেটা বিয়েতে পৌঁছবে, তাই না? আর তুমিও তো ওকে বিয়ে করতে চাও, চাও না বলো। নীলি একটু অবাক হয়ে আমিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, শাহেদ আমাকে অন্যভাবে চায়, এখনই, বিয়ের আগে। আমিন হাতের তালুর অন্য দিক দিয়ে নাকের নিচের ঘাম মুছতে মুছতে বলল, মানে কি? মানে কি তুমি ভালো করেই জানো, আমি ওকে ভালোবাসি, ওর চাওয়াগুলো আমার কাছে অনেক কিছু, তুমি সব ব্যবস্থা করে দেবে। আমিন এবার অন্য হাতের তালু দিয়ে পুরো মুখটা মুছতে মুছতে বলল, আমি কিভাবে ব্যবস্থা করব, আমি ওসব পারবো না। ও, আমি একটা মেয়ে মানুষ, আমার পক্ষে ওসব ব্যবস্থা করা সম্ভব না আমিন। আমিন বেশ শক্তভাবে বলল, যার দরকার সেই ব্যবস্থা করুক না, সে তো আর ছেলে মানুষ নয়, আমাকে কেন বলছো বারবার? না, আমি কিছু জানি না, তুমিই ব্যবস্থা করে দেবে। নীলি এরপর আর কোনো কথা বলেনি, চুপচাপ উঠে গিয়েছিল আমিনের সামনে থেকে। আমিন নীলির চলে যাওয়া পথের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল, সে দৃষ্টি জুড়ে ব্যথা ছিল, কিছু হারাবার বেদনা ছিল, কিছু ভেঙে যাওয়া সুখ দুঃখের খণ্ডও ছিল। তবে নীলি তা বোঝেনি, বুঝতে চায়ওনি কখনো। নীলির সত্তা জুড়ে তো শুধু শাহেদ আর শাহেদ, আমিনের জায়গা কোথায় সে খবর আমিন জানে না, জানে না হয়তো নীলিও, আর জানতে চায়ও না কখনো। যাই হোক, নীলির আবদারে না করার কোনো উপায় ছিল না আমিনের। আমিন ঠিক ব্যবস্থা করেছিল নীলি আর শাহেদের চাওয়া পাওয়ার হিসেব ঠিক করার জন্য। আমিন ধপ করে বিছানায় উঠে বসল, হাতের দিকে তাকিয়ে দেখল ছাড় পোকা কামড়িয়ে চাকা চাকা বানিয়ে দিয়েছে, খুব চুলকাচ্ছে। লোকটা এখনো আসেনি, এই বিছানায় কি কারোর থাকা সম্ভব তাই আমার মাথায় ঢুকছে না। মনে হচ্ছে ওই রাজীব না রাকিব সাহেব এই বিছানায় ছাড় পোকার চাষ করেন, ছাড় পোকার অভয়াশ্রম গড়ে তুলেছেন। তো ছাড় পোকারাও তাই নির্ভয়ে সুন্দর দলবল বাচ্চা কাচ্চা নিয়ে এসে রক্ত খেয়ে যাচ্ছে। আমিন বিছানা থেকে নেমে সোফায় গিয়ে বসল। রাগ বড় বাজে জিনিস, কোনো রাগ কখনোই ভালো কিছু বয়ে আনতে পারেনি। আমিনের রাগও খারাপ কিছুই ঘটিয়েছে। আমিন সেদিন নীলিকে বলতেই পারত, নীলি ওসব ঠিক নয়, প্লিজ কারোর সাথে বিয়ের আগে ওসব কিচ্ছু করো না, ভালো দেখায় না, পাপ হয়। আমিন কিন্তু তা বলেনি, রাগে অভিমানে প্রচণ্ড ব্যথায় সব ব্যবস্থা করে দিয়েছিল। শাহেদ নীলি কতক্ষণ থাকবে তারও কোনো ঠিক নেই, তবু সারাদিনের জন্যই হোটেলের রুমটা ভাড়া করেছিল। ওদের যেন কেউ বিরক্ত না করে তাই অতিরিক্ত আরও 300 টাকাও দিয়েছিল হোটেল ম্যানেজারকে, সব ব্যবস্থা করেছিল, সব শেষ করে দেওয়ার ব্যবস্থা। আবার চোখটা লেগে আসছে,
সোফার মধ্যেই ঘুমিয়ে গেল আমিন। ঘুমটা ভাঙল লোকটার ডাকে, কখন যেন চলে এসেছে টেরই পায়নি আমিন। কি আপনি এখনো ঘুমোচ্ছেন? সন্ধে হয়ে গিয়েছে তো। আমিন চোখ ছোট করে মেলে চোখের পাতা টান টান করে বলল, না না ঘুমোচ্ছি না, একটু চোখ বুঝেছিলাম। লোকটা আলতো করে একটা হাসি দিল। একটা খাবারের প্যাকেট আমিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন এটা খেয়ে নিন তো। আমিন কিছু না বলেই খাবারের প্যাকেটটা নিয়ে নিল, তারপর হাতটা না ধুয়েই খেয়ে নিল পুরোটা খাবার। লোকটা এক দৃষ্টিতে তাকিয়ে আমিনের খাওয়া দেখল। লোকটা খেয়াল করল আমিনের চোখটা যেন কেমন ছলছল করছে। ছেলেটা হয়তো বাসার বাহিরে থাকে, খেতে গিয়ে বাসার কথা মনে পড়ছে। পরিবারের বাহিরে থাকা প্রতিটা ছেলে মেয়েই পরিবারের কথা সারাদিন মনে না পড়লেও খাবার সামনে দিলে মনে পড়বেই পড়বে। আমিনের খাওয়া শেষ হলেই লোকটা বলে, জি এখন বলুন তো আমার কাছে কেন। আমিন সে কথার উত্তর না দিয়ে বলল, আপনার নামটা? লোকটা স্বাভাবিকভাবেই উত্তর দিল, রাদীপ। আমিন একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, অনেক করেও নামটা কিছুতেই মনে করতে পারছিল না। এখন বেশ একটা হালকা ভাব কাজ করছে। রাদীপ আবার বলল, জি বলুন। আমিন রাদীপের চোখের দিকে তাকিয়ে বলল, আমার ব্যাপারে সত্যি আপনি শুনেননি? জি না। ও আচ্ছা, আপনার এই ঠিকানাটা আমাকে স্নিগ্ধা আপু দিয়েছিলেন, সে অনেকদিন আগে বলেছিলেন যদি কখনো জীবন নিয়ে হতাশ হয়ে যাই যেন আপনার সাথে দেখা করি। কিন্তু আমি তো কোনো মনোচিকিৎসক নই, তাও আপনার সাথে কেন যে আমার দেখা করতে ইচ্ছে করছিল। রাদীপ এবার আমিনের সামনে থেকে উঠে বিছানায় গিয়ে বসল। আমিনের দিকে তাকিয়ে বলল, আপনি জীবন নিয়ে হতাশ নাকি? জি না। তাহলে? পুলিশ আমাকে খুঁজছে। ও আচ্ছা, নীলি নামে আমার এক প্রেমিকাকে হোটেলে নিয়ে গিয়ে খুন করার জন্য। রাদীপ তবুও স্বাভাবিকভাবে বলল, আপনি আপনার প্রেমিকাকে খুন করেছেন? না, এটা পুলিশের ধারণা, আসলে আমার কোনো প্রেমিকাই ছিল না। তাহলে? নীলি আমার বন্ধু ছিল, বেশ ভালো বন্ধু। আচ্ছা, আমাকে এসব বলে লাভ কি? জানি না কি লাভ, তবু আপনাকে সব বলতে ইচ্ছে করছে। আপনার একটু সময় হবে? রাদীপ তৎক্ষণাৎ কিছু একটা ভেবে বলল, আচ্ছা বলেন। তা কোথা থেকে শুরু করব? দেখুন, আমি এই ঘটনার কিছুই জানি না, আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। আমিন এবার বলতে শুরু করল। রাদীপের চোখের ভাষা দেখে বোঝা যাচ্ছে রাদীপ খুব মনোযোগ দিয়ে ঘটনাটা শুনছে, বিন্দুমাত্র বিরক্ত বা রাগ হচ্ছে না। আমিনও সবিস্তারে সব বলে যাচ্ছে, নীলি আর আমিনের কথা, শাহেদ আর নীলির কথা, প্রতিটা কথা, প্রতিটা বিষয়। কেন যে বলছে আমিন সেটা সে জানে না। সেই বৈশাখে রবীন্দ্র সরোবরে যাবার কথা, টিএসসিতে মঞ্চনাটক দেখার কথা, খিলগাঁওয়ের ওই খাবার পাড়ায় রাস্তার পাশে বসে বসে ঘন্টার পর ঘন্টা কাটাবার কথা, রাগের কথা, অভিমানের কথা, খুনসুটির কথা, রাগ ভাঙাবার কথা, কিছুই বাদ দিচ্ছে না। আমিন বলতে বলতে যখন থেমে গেল, রাকিব তখন জানতে চাইল, আপনার সাথে নীলির শেষ কথা হয়েছে কখন? ওই তো, ওই হোটেলের রুমেই, আমি নীলিকে দিয়ে আসি তো তখনই। আপনার শাহেদের সাথে দেখা হয়েছিল? জি না। নীলিকে একাই রেখে এসেছিলেন ওই হোটেলের রুমে? জি।
রাদীপ ঘড়ির কাঁটার দিকে তাকাল। 9:03 বাকি। রাদীপ উঠে দাঁড়িয়ে বলল, ওই হোটেলটা 9:00 খোলা থাকে? আমিন একটু চিন্তা করে বলল, বিকেল 4:00 দিকে খোলে। 9:00 খোলা থাকে সেটা ঠিক জানি না। বিকেল 4:00 খুলে মানে সারা রাত খোলা থাকার কথা। আমিন আর কিছু বলে না। রাদীপ আমিনের দিকে তাকিয়ে বলল, আমি আসলে এ ব্যাপারে কিছুই করতে পারবো না। আপনি আপনার কাছের একজন মানুষকে হারিয়েছেন, সান্ত্বনা জিনিসটা আপনার জন্য না। এদিকে পুলিশ আপনাকে খুঁজছে। আপনি চাইলেই যে কয়দিন ইচ্ছা আমার এখানে থাকতে পারেন। আমিন সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমার কথা আপনি বিশ্বাস করছেন? অবিশ্বাস করার মতন আপনি কিছুই বলেননি তো। মিথ্যা বললে আপনাকে আপনার কথার মাঝেই আমি এমনি থামিয়ে দিতাম। তবে একটা মিথ্যা বলেছেন, সেটা পরে বলবো আপনাকে। আমিন আর বলার মতন কিছু পাচ্ছে না, তবুও আস্তে করে হুম বলল। রাদীপ আবার দরজার দিকে যেতে যেতে বলল, আপনি শুয়ে পড়ুন, ঘুমোতেও পারেন। আর আপনি? আমি চলে আসব, চিন্তা করবেন না। রাদীপ বেরিয়ে গেল বাসা থেকে। এই কাজ রাদীপের না। মাঝে মাঝে হতাশায় ডোবা মানুষগুলোকে সান্ত্বনা দেবার কাজ ভালোই পারে রাদীপ, কিন্তু এই কাজে খুব অস্বস্তি কাজ করছে। তবুও সামনে চলে আসে কাজগুলো। আবারও একবার স্নিগ্ধা ঘাড়ে এসব চাপিয়ে দিল। স্নিগ্ধা রাদীপকে হয়তো অলৌকিক ক্ষমতা সম্পন্ন কেউ ভাবে, নয়তো ঘুরে ফিরে এসবে জড়িয়ে দেবার কোনো মানে হয় না। কিন্তু রাদীপ জানে, সাধারণ লৌকিক অনেক কিছুই রাদীপের মাঝে অবর্তমান। একবার ইচ্ছে করছিল স্নিগ্ধাকে ফোন দিতে, ওর খবর নিতে, ও কেমন আছে তা জানতে, মৃন্ময় সাহেবের পুলিশি ঝামেলা মিটেছে কিনা শুনতে। তবে শেষমেশ আর ফোন দিল না। স্নিগ্ধাও হয়তো ভেবে বসে আছে রাদীপ একদিন ঠিক ফোন দেবে। খুব কাঙ্ক্ষিত জিনিসটাই মানুষের কাছে অনাকাঙ্ক্ষিত লাগে। অনাকাঙ্ক্ষিত ব্যাপারগুলো ভালো কিছু বয়ে আনে না, ঘোর প্যাঁচে সব জটিল করে তোলে। রাদীপ আধ ঘন্টা চেষ্টা করেও হোটেল ম্যানেজারের সাথে দেখা করতে পারেনি। বাহিরে গার্ড বলল, হোটেল বন্ধ, ম্যানেজার নেই। কিন্তু রাদীপ জানে ম্যানেজার ভিতরেই আছে। অবশেষে রাদীপ একটা মিথ্যা বলেই দিল, আপনাদের হোটেলের ম্যানেজারকে আসতে বলুন তো, বলুন নীলির কেসের ব্যাপারে কথা বলতে পুলিশ এসেছে, না আসলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। গার্ডটি, স্যার স্যার ভুল হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে, এইসব অনেক কিছু বলল। আমি এক্ষুনি নিয়ে আসছি ব্যাটারে, আপনি দাঁড়ান। গার্ড সত্যি সত্যি সাথে করে ম্যানেজারকে নিয়ে আসল। ম্যানেজার এসেই বলল, স্যার সত্যি কথা স্যার, আমি তেমন কিছু জানি না, আমি নিজ থেকে চিৎকার চেঁচামেচিও শুনি নাই, আপনাদের যেটুকু বলেছি আমি ওইটুকুই জানি। রাদীপ ছোট্ট করে একটা হাসি দিয়ে বলল, থাক, এত ভয় পাবার মতন কিছু হয়নি তো, ভিতরে চলুন, আমাকে শুধু কিছু তথ্য দিবেন, সব সত্য তথ্য, কিন্তু আপনার কিছুই হবে না। রাদীপ ম্যানেজারের সাথে ভিতরে গেল। অনেকক্ষণ কথা হলো, তবে সে কথাবার্তার ফলাফল বেশ একটা ভালো না। ম্যানেজারের ভাষ্যমতে নীলির সাথে আমিন ছাড়া কেউ ছিলই না। মিনিট বিশেক পর আমিন বেরিয়ে যাওয়ার পরে আর কেউ আসেনি। রাদীপ বারবার জানতে চেয়েছে, ভালো করে মনে করে দেখুন না, আমিন যাওয়ার পরেও আরেকটা ছেলে এসেছিল নীলির ওখানে। না না স্যার, কেউ আসেনি, যে রুম ভাড়া নিয়েছিল ওই ছেলেই শুধু আসছিল মেয়েটার সাথে। ছেলেটা আমাকে 300 বেশি দিয়েছিল যেন ওদের কোনো ডিস্টার্ব না করা হয়, সেই জন্য।
আচ্ছা, আপনি তো সিগারেট খান, তাই না? জি স্যার। সিগারেট কেনার জন্য আপনি বাইরে যাননি? না স্যার, আমি হাগদে মুততে ওই দিন যাইনি। সত্যি কথা স্যার, সেই দিন আমার হোটেলে রাত 9টা পর্যন্ত একমাত্র কাস্টমার তারাই ছিল। আর রাত 9টার পর? আমার হোটেলের কিছু রেগুলার কাস্টমার আছে, ওরা ওই নিচের তলার রুমগুলো নেয়। আপনি কখন জানলেন নীলি মারা গেছে? 9:30 দিকে লোডশেডিং হয়, জেনারেটারও কাজ করছিল না। আমি মোমবাতি নিয়ে প্রতি রুমে যাই, দোতলার ওই রুমের দরজায় কয়েকবার নক করি, পরে দেখি খোলা, ভিতরে কোনো সাড়া শব্দ নেই। তারপর মোম নিয়ে ভিতরে গিয়ে দেখি রাদীপের সব জটলা পেকে যাচ্ছে। আমিনের কথা শুনে একবারও মনে হয়নি ও মিথ্যে বলছে, আর এই ম্যানেজার আগেই পুলিশের ভয়ে ভড়কে গিয়েছে, মিথ্যা বললে কথা গুলিয়ে ফেলত। এই লোকটাও তাহলে মিথ্যা বলছে না। রাদীপ এবার বেরিয়ে চলে আসলো, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। রাদীপ মনস্থির করল আজ ভিজবে, ভেজার চিন্তা ভাবনা করলে গায়ে বৃষ্টির আঁচ লাগে না, গা বাঁচিয়ে চলতে গেলেই মনে হয় সব ভিজে যাচ্ছে। বেশ অদ্ভুত না জিনিসটা, তুমি যা চাও তা হবে না, যা চাও না তাই হবে। তাই তো, যা তুমি চাও তা তুমি চেও না। কি সব যে বিড়বিড় করছে রাদীপ, সেসবের কোনো মানেই নেই, এই বৃষ্টিরও কোনো মানে নেই, অর্থহীন নানান কিছুরই তো মানে নেই। আমিন এখন ঘুমোচ্ছে, ঘুমের ঘোরে একটু পরপর কেঁপে উঠছে বাচ্চা ছেলের মতন, মনে হয় স্বপ্ন দেখছে কোনো। সে স্বপ্নে কি আমিনকে কেউ খুন করছে? মুখটা বেঁধে হাতে ছুরি চালিয়ে রক কেটে দিয়ে রক্তক্ষরণ দেখছে? হয়তো না, আবার হয়তো হ্যাঁ। সকালবেলার কিছু কাজ ঠিক করে নিয়েছে রাদীপ। চায়ের দোকানে চা খাবার ফাঁকে দোকানে আসা বাকি মানুষগুলোর কথা শুনছে, খুব পরিচিত একটা বিষয় নিয়ে ওরা কথা বলছে। এদের কথাবার্তার কোনো লাগাম নেই, মুখে যা আসছে তাই বলে চলেছে। ওই মাইয়াটাই তো পোলার লগে শুইতে বিছানায় গেছে, কাজ সাইরা মাইরা দিছে। আরে কোন যায় না, ওই পোলা নাও হইতে পারে, এগুলা তো দিন দিন মানুষ পাল্টায় এক একবার এক একটার সাথে। কইছে আপনারে, এই যে দেখেন আজকের পেপারে আসছে, ওই মেয়ের মোবাইল চেক কইরা আমিন না জামিন ছাড়া আর কারোর সাথে কথা বলার রেকর্ড পায় নাই। তাইলে কি হইল? তাও ওই মাইয়াই খারাপ। রাদীপ চায়ের দোকানের বিল চুকিয়ে উঠে গেল। এসব অশ্রাব্য কথা শুনতে আর ভালো লাগছে না। পুলিশ যদি সত্যি নীলির কল লিস্টে আমিনের নাম্বার ছাড়া আর কারোর নাম্বার না পায়, তবে ব্যাপারটা আরও জটিল হবে। এখানে আমিন ছাড়া সন্দেহ করার মতন কেউ থাকবেই না। কিন্তু শাহিদ নামের ছেলেটা, তাকে কোথায় পাবে রাদীপ? এই একটা চরিত্র যার ব্যাপারে কেউ তেমন কিছু একটা জানে না। রাদীপ আমিনের কাছ থেকে নীলিদের বাসার ঠিকানা নিয়েছে, একটু নীলির পরিবারের সাথে কথা বলাটা জরুরি। কিন্তু এই অবস্থায় বাহিরের কারোর সাথে কথা বলতে রাজি হবে বলে মনে হয় না। আমিনের কাছ থেকে তেমন কিছু একটা ভিন্ন তথ্য পাওয়া যায়নি। আমিনের কাছে রাদীপ শুধু জানতে চেয়েছিল শেষে আপনাদের কি কথা হয়েছিল। শেষ কথাগুলো তেমন একটা গুরুত্ব বহন করছে না, এখন শাহেদকে দরকার। রাদীপ নীলিদের বাসার আশেপাশে কিছুক্ষণ ঘুরঘুর করল, তারপর সাহস সঞ্চয় করে একবার দরজার কলিং বেল টিপেছিল। লুকিং হোল দিয়ে ভিতর থেকে রাদীপকে দেখে কি একজন আবার ফিরে গিয়েছে,
দরজা খোলেনি। রাদীপ তাও আবার কয়েকবার কলিং বেল টিপল। বিরক্ত হয়ে কেউ একজন ভিতর থেকে বলল, ওহ কাকে চাই? জি আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। কোথা থেকে এসেছেন? একটু নীলির ব্যাপারে কথা বলতাম। তা আপনি কি পুলিশের লোক? জি না। তাহলে এক্ষুনি চলে যান, বাসায় কেউ নেই। রাদীপ তাও দাঁড়িয়ে রইল। পুলিশের লোক বলাটা দরকার ছিল। রাদীপ আবার কলিং বেল টিপল। ভেতর থেকে এবার হুঙ্কার আসলো, ও কি সমস্যা? এই বলে দরজা খুলে মোটামুটি বয়স্ক একজন লোক বেরিয়ে আসলেন। কি হয়েছে, কি চাই? জি একটু কথা বলতাম। কি কথা বলবেন? কত সাংবাদিককে তো বললাম যা বলার, তাদের কাছ থেকে জেনে নিন না। আমি সাংবাদিক না। তাহলে কি আপনি? জি রাদীপ। রাদীপ আবার? রাদীপ আমার নাম। এই লোকটাই বোধহয় নীলির বাবা। তিনি রাগের মাঝেই হুট করে অসহায় একটা মুখ করে বললেন, প্লিজ আমাদের মাফ করবেন, আমরা কেস তুলে নেব, এত যন্ত্রণা আর ভালো লাগছে না। মেয়ের শোকে আমাদের মানসিক অবস্থা এমনিতেই ভালো না, তার উপর আপনারা এসেভাবে জ্বালাচ্ছেন। দেখুন আমি না খুব একটা বেশি সময় নিব না, কিছু কথা বলবো শুধু নীলির ব্যাপারে। আপনাকে কেন আমরা এসব বলতে যাব? আমিন কোথায় আছে আমি জানি, কিন্তু আপনারা প্লিজ আমার সাথে কথা বলেন। লোকটা গর্জে উঠে বলল, কই কই আছে ওই হারামজাদা, কুত্তার বাচ্চা কই, দাঁড়ান আমি এক্ষুনি পুলিশে খবর দিছি। রাদীপ অনুরোধের সুরে বলল, প্লিজ এখন পুলিশ ডাকবেন না, আমিন যদি অপরাধী হয় আমি নিজেই ওকে পুলিশের কাছে দিয়ে আসব। আমিন অপরাধী না মানে? ও আমার মেয়েকে খুন করেছে, ওই ফকিন্নির বাচ্চা আমার মেয়েকে খুন করেছে। এই বলে লোকটা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আমার মেয়েটাকে কত বলতাম, ওই ছেলের সাথে চলিস না। আচ্ছা আমি কি একটু ভিতরে আসতে পারি? রাদীপ শেষমেশ ভিতরে যাবার অনুমতি পেয়েই গেল। আজ পরিবারের লোকজনও রাদীপের সাথে কথা বলতে রাজি হয়ে গেল। তবে এতটুকু নিশ্চিত করেছে, আপাতত তারা পুলিশে খবর দিচ্ছে না। রাদীপ শুধু কিছু প্রশ্ন করেছে, এরা উত্তর দিয়েছেন, বেশ ধৈর্য সহকারে উত্তর দিয়েছেন। এদের সাথে কথা বলার মাঝেও আমিন ছাড়া অন্য কারোর দিকে সন্দেহের তীর যায়নি। তবে একটা ব্যাপার এখানে এসে গোলমেলে বেঁধে গিয়েছে। আমিন বলেছিল নীলি আমিনের ব্যাপারে বাসায় কিছু বলেন, তবে এখানে এসে সে জানতে পেরেছে অন্য কিছু। যখন বিয়ের কথা চলছে, নীলিকে জোর করছে বিয়ের জন্য, নীলি সোজা সাপটা বলে দিয়েছিল বিয়ে সে করবে না। কারণ জানতে চাওয়াতে নীলি কিছু বলেনি, চুপ করেছিল। একটু জোর করতেই বলেছিল ভালোবাসে নীলি কাউকে, যদিও নীলির পরিবার মোটামুটি নিশ্চিত ছিল আমিনের ব্যাপারে। এত বছরের মধ্যে আমিনই ছিল নীলির একমাত্র ছেলে বন্ধু। শুধু ছেলে বন্ধু না, সবচেয়ে ভালো বন্ধুও ছিল আমিন। নীলির পরিবার কখনো নীলির কোনো বন্ধু কিংবা বান্ধবীকে দেখেনি। নীলির ভালো লাগতো না কখনো কারোর সাথে মিশতে অথবা কথা বলতে, সখ্যতাও হয়নি কারোর সাথে। তাই নীলির কখনো পছন্দ ছিল না কোলাহল, কখনো বাহিরে কোথাও যেতেও চাইতো না। সেই নীলি হুট করে আমিনের সাথে পরিচয়ের পর থেকে মাঝে মাঝেই বাহিরে বের হতো। বাসায় সব সময় কিছু হলেই আমিনের গল্প করত, রাতের বেলা কথা বলত। ব্যাপারগুলো অবশ্য জানতো নীলির পরিবার। কিছু বললেই চুপচাপ কান্নাকাটি শুরু করে দিত, তাই কিছু বলা কমিয়েই দিয়েছিল তারা। এমনকি আমিনকে মাঝে মাঝে বাসায় পর্যন্ত নিয়ে আসত।
বিয়ের কথা বলার পরও অবশ্যম্ভাবীভাবে বলেছিল নীলি আমিনের কথা। আমিনকে সে ভালোবাসে, বিয়ে করলে আমিনকেই বিয়ে করবে। নীলির পরিবার অনেক বোঝাবার চেষ্টা করেছে, কিন্তু নীলি কিছু বুঝতই না। খালি বলতো বেশি জোর করলে কিন্তু পালিয়ে বিয়ে করব। তবুও নীলির পরিবার থেকে সাফ জানিয়ে দিয়েছিল ওই ছেলের সাথে নীলির বিয়ে কিছুতেই মেনে নেবেন না তারা। নীলি চাইলে যা ইচ্ছে করতে পারে। এই কথায় কয়েকদিন খাওয়া দাওয়া বন্ধ করে রেখেছিল নীলি। লাভ হয়নি তবু, মন গলেনি নীলির পরিবারের। রাদীব একটু চিন্তিত ভঙ্গিমায় জানতে চাইল, আপনারা শাহেদ নামের কাউকে চেনেন? কে? শাহেদ? না তো, কেন? এই শাহেদ নামে নীলির কোনো বন্ধু ছিল বলে জানেন? মানে? আপনাকে তো বললাম ওর আমিন ছাড়া আর কোনো বন্ধুই ছিল না, না ছেলে বন্ধু না মেয়ে বন্ধু। রাদীব একটু দ্বিধায় পড়ে গেল। আপনাদের কখনো এই নামের কারোর কথা বলেনি নীলি? না তো। নীলি এই নামে একটা ছেলেকে ভালোবাসে বলেছিল আমিনের কাছে, প্রতি রাতে রাত দুইটার পর নাকি কথাও বলতো। অসম্ভব বললেন নীলির মা। ও যতক্ষণ জেগে থাকতো পাশের রুমে আমিও জেগে থাকতাম। নীলি মোবাইলে কথা বলার সময়টুকু লাইট জ্বালিয়ে রাখতো, আমাদেরকে বলতো পড়াশুনো করছে। আসলে যে কথা বলতো সেটা আমি ভালোই বুঝতাম, তবে ও কোনোদিনও রাত দুইটার পর লাইট জ্বালিয়ে রাখত না। পড়াশুনোর সময়টুকু নীলি দরজা লাগিয়ে রাখলেও ঘুমাবার সময় দরজা খুলেই ঘুমতো, রাত দুইটায় দরজা খুলে শুয়ে পড়ত। আমি আড়াইটার দিকে গিয়ে একবার দেখে আসতাম মশারি টাঙিয়েছে কিনা, গায়ে কাঁথা দিয়েছে কিনা। রাত দুইটার পর কারোর সাথে কথা বলার কোনো প্রশ্নই আসে না। রাদীব চিন্তিতভাবে সবার দিকে তাকালো, হয়তো জিজ্ঞাসা করার মতন কিছুই নেই। আমিনকে জিজ্ঞাসা করার মতনও কিছু নেই, জিজ্ঞাসা এখন শুধু শাহেদ, তাও না, শাহেদ কোনো জিজ্ঞাসা হতে পারে না। আমিনের কাছে শেষ প্রশ্ন ছিল রাদীবের, নীলির সাথে আপনার শেষ কি কথা হয়েছিল? প্রশ্নটার উত্তর যতটা গুরুত্বহীন ভেবেছিল রাদীব, আসলে কোনোভাবেই ততটা গুরুত্বহীন নয়। সবটাই ওখানে, সব প্রশ্নের উত্তরই ওখানে। রাদীব নীলির পরিবারকে শেষমেশ যে কথাটা বলে আসলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তারা। আপনারা মানেন বা না মানেন, আমিন নীলিকে খুন করেনি। খুন করার কোনো কারণই নেই, প্রশ্নই নেই। নীলি আপনাদের বলেছিল নীলি আমিনকে ভালোবাসে, ব্যাপারটাও সত্যি, সবটাই সত্যি। শুধু আমিন নীলিকে খুন করেছে এইটা ছাড়া। তাহলে কে খুন করেছে? কেউই করেনি। মানে? মানে নীলি আত্মহত্যা করেছে। আপনাদের বিশ্বাস করার কথা না, প্রশ্ন ওঠে না। ফুট করে আমার মতন একজন অপরিচিত মানুষ আমিনের পক্ষ নিয়ে গেল, নির্দোষ দাবি করে গেল, নীলি আত্মহত্যা করেছে বলে গেল, এটা আপনাদের বিশ্বাস করার কথাই না। আমিন আমাকে যা যা বলেছে সবটাই সত্যি বলেছে, শুধু এই ব্যাপারটা ছাড়া। আমিন বলেছে আমিন নীলিকে ভালোবাসত না, এটা কিন্তু সত্য না। আমিনও নীলিকে ভালোবাসত, খুব ভালোবাসত, সত্যি ভালোবাসা যে ভালোবাসা সেইভাবে ভালোবাসত। সত্যি ভালোবাসার মানুষটাকে কখনো খুন করা যায় না, অন্য কারোর সাথে দেখেও না। আমি বললাম এখন আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার। আমিন এখন আমার ওখানেই আছে, ইচ্ছে করলে পুলিশ দিয়ে ধরিয়ে দিতে পারেন, আবার কেসটা তুলেও নিতে পারেন। পোস্টমর্টেম রিপোর্টেও আমার কথার ব্যতিক্রম কিচ্ছু পাবেন না, বাকিটা এবার আপনাদের হাতে। শুধু অনুরোধ,
কারণ ছাড়া একটা নিরপরাধ ছেলের জীবনটা নষ্ট করবেন না। তার জীবনটা নষ্ট করার আগে একবার ভেবে দেখা উচিত আপনাদের। আপনাদের ছেলে না হোক, অন্য কারোর ছেলে তো, একটা পরিবারের সব কিছু তো ওই ছেলেটা। আমি কাল আসবো আবার। এই বলে রাদীপ উঠে গেল, তার কাজ শেষ। বাসায় যাওয়া ছাড়া আর কোথাও যাওয়ার ইচ্ছা এখন নেই। বাসায় ঢোকার পথে চায়ের দোকানে এখনও নীলি আর আমিনের ব্যাপারটা নিয়ে নোংরা আলাপচারিতা চলছে। রাদীপ সেসবে মনোযোগ দিল না, সে বাসায় চলে এলো। আমিন এখনও বিছানায় শুয়ে আছে, মুখটা শুকনো হয়ে আছে, শূন্য দৃষ্টি মেলে রাদীপের দিকে তাকিয়ে রইল। বাহিরের কি অবস্থা? আমিন জিজ্ঞেস করল। রাদীপ সে প্রশ্নের উত্তর না করে পাল্টা প্রশ্ন করল, মিথ্যাটা না বললে হতো না? আমিন অবাক হয়ে রাদীপের দিকে তাকিয়ে রইল। কোন মিথ্যার কথা বলছে রাদীপ? সে তো কিছুই বুঝতে পারছে না। আমি আপনাকে কোনো মিথ্যা বলিনি তো? আমার সাথে মিথ্যেটার কথা বলছি না, নীলির সাথে মিথ্যেটার কথা বলছি। আমিন চুপচাপ রাদীপের দিকে তাকিয়ে রইল। রাদীপ বলে যায়, আপনি জানেন ভালোবাসা পৃথিবীর সবচেয়ে রহস্যময় জিনিসগুলোর মধ্যে একটা। এই রহস্যে রহস্য ভেদ করা কখনোই যায়নি আর যাবেও না। মানুষ ভালোবাসা বুঝবার জন্য, প্রকাশ করবার জন্য কত কিছু করে, তবুও শেষমেশ কখনোই নিজের সবটুকু ভালোবাসা বুঝাতে পারে না, প্রকাশও করতে পারে না। একটা অভিমানে ডুব দিয়ে সব মিলিয়ে যায়। তবে যেভাবেই হোক একটা ভালোবাসায় মিথ্যে চলে আসলে, যেমনই হোক সে মিথ্যে, ছোট কিংবা বড়, সে ভালোবাসা কখনোই ভালো থাকে না, অসুস্থ হয়ে যায়, ধুঁকতে ধুঁকতে একসময় মুমূর্ষু হয়ে পড়ে, তারপর হুট করে একদিন মরে যায়। তখন খুব করে চাইলেও, যত্ন করলেও তা আর ফিরে আসে না। আপনি আমার সাথে যে মিথ্যেটা বলেছিলেন সেটা হলো আপনি নীলিকে ভালোবাসেন না। কিন্তু আপনি তো নীলিকে ভালোবাসতেন, বাসতেন না বলুন? আমিন মাথা নিচু করে বলল, জি, কিন্তু নীলি তো অন্য কাউকে ভালোবাসত না। ওই যে বললাম মিথ্যে, একটা মিথ্যের হাত ধরে আর একটা মিথ্যে আসলো, আর একটা মিথ্যের পিছু অন্য একটা, মিথ্যের চাপে একজন হারিয়েই গেল। শাহিদ নামে কেউ কখনো ছিল না, একটা কাল্পনিক চরিত্র এটা, যেটা ছিল আপনার আর নীলির মাঝে। এই কাল্পনিক চরিত্রটা বানিয়েছিল নীলি। নীলি জীবন নিয়ে খুব হতাশ ছিল, সে হতাশায় একমাত্র আশা ছিলেন আপনি। আপনার কাছ থেকে যা আশা করত নীলি, অন্য কারোর কাছ থেকে কখনোই তা চাইত না। নীলি চাইত আপনি ওই কাল্পনিক চরিত্রটাকে সরিয়ে নীলিকে আপন করে নেন, খুব ভালোবাসেন। একটা কাল্পনিক চরিত্র যে এতটা শক্তিশালী হবে সেটা নীলিও বুঝতে পারেনি। কাছে আসার পরিবর্তে আপনি আরও দূরে সরে চলে যেতে শুরু করলেন, আর নীলিও সেই কাল্পনিক চরিত্রটাকে আরও শক্তিশালী করতে লাগল। আপনি বারবার সেই কাল্পনিক চরিত্রটার কাছে হেরে যাচ্ছিলেন, কিন্তু নীলি তো চাইতো আপনাকে জিতিয়ে দিতে। জিতিয়ে দেবার জন্যই তো সেদিন আপনাকে হোটেলের রুম ভাড়া করতে বলেছিল। এটা নীলির মাথায় কীভাবে এসেছিল আমি জানি না, হয়তো নিজের মনের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল মেয়েটা। শাহিদ নামের চরিত্রটা চিরতরে হারিয়ে যাক, এটাই চেয়েছিল নীলি। ঠিক ওভাবে ছাড়া হয়তো আপনার মনের ভিতর থেকে শাহিদ নামের চরিত্রটাকে দাঁড়াতে পারত না। হোটেলে গিয়ে শাহিদ নিজের করে চায় নীলিকে, এটাই বলেছিল আপনাকে। কিন্তু নীলি তো নিজেকে আপনার করতে চেয়েছিল। হয়তো আরো অনেক পথ ছিল,
কিন্তু নীলির কাছে মনে হয়েছে ওটাই সবচেয়ে ভালো উপায়, নীলির কাল্পনিক চরিত্রের সাথে আপনার জিতে যাওয়ার। এজন্যই তো হোটেলের রুমে আপনি নীলিকে যখন রেখে আসতে চান, নীলি আপনার সাথে এমন অস্বাভাবিক আচরণ করেছিল, আপনার হাত ধরছিল, জড়িয়ে ধরতে চাচ্ছিল, ওই তো আপনাকে জিতিয়ে দেওয়ার জন্যই চেষ্টা করছিল। কিন্তু এবারও একটা কাল্পনিক চরিত্র জিতে গেল, এবার হেরে গেল নীলি। এবারের কাল্পনিক চরিত্রটা আপনার তৈরি। আপনি বললেন আপনার সিথি নামের একটা মেয়ের সাথে সম্পর্ক, তার সাথে দেখা করতে যাবেন, দেরি হয়ে যাচ্ছে আপনার। আপনি আপনার হেরে যাওয়াটা মেনে নিতে পেরেছিলেন, কিন্তু নীলি পারেনি। এতদিনের ভালোবাসার মানুষটার মনে অন্য কারোর বাস, এটা নীলি মেনে নিতে পারেনি। হেরে যাওয়া ব্যাপারটা সবাই স্বাভাবিক করে নিতে পারে না। একটা স্বপ্নের মৃত্যু একটা মানুষের সবটা হারিয়ে ফেলার সমান। নীলি সবটাই হারিয়ে ফেলেছিল, ফলাফল যা হবার তাই হলো, নীলি হারিয়ে গেল আর আপনি ফেঁসে গেলেন। তবে নীলি আপনাকে ফাঁসাতে চায়নি, তবু পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে আপনি ফেঁসে গেলেন। ঠান্ডা মাথায় দুজনের কেউই চিন্তা করেননি, ভালোবাসার অন্য কোনো মানুষ থাকলে এত কাছের একটা বিপরীত লিঙ্গের বন্ধু কখনোই মেনে নিতে পারে না। আপনারা নিজেদের জন্য বের করা প্রতিটি মুহূর্ত একে অপরকে দিয়েও বুঝতে পারেননি, কাল্পনিক চরিত্রের জন্য কোনো সময় অন্যজন রাখেনি। একটা কাল্পনিক চরিত্র নিজেরাই শুধু শুধু অতটা শক্তিশালী করেছিলেন। ভালোবাসার অদ্ভুত রহস্যে দুজনেই পথ হারিয়ে ফেললেন। আমিন ধপ করে মাটিতে বসে পড়ল, অজান্তে কিংবা জানা পক্ষেই চোখ দিয়ে পানি গড়াতে শুরু করলো তার। রাদিবার কিছু বলল না, কিন্তু কান্নার প্রয়োজন আছে এই পৃথিবীতে। কিছু কান্না হাসির চেয়েও শক্তিশালী, মনির মাছের ব্যথাগুলো সব ধুয়ে মুছিয়ে দেয়, জমাট বাঁধা কষ্টগুলোকে টুকরো টুকরো করে বিলীন করে দেয়। রাদীপ ঘর গুছোনোয় মন দিল, এলোমেলো ঘরটাকে খানিক সময়ের মধ্যেই একদম গুছানো বানিয়ে ফেলল। দেখে বোঝার উপায় নেই খানিক আগে এই ঘরটা কতটা এলোমেলো ছিল। রাদীপ বলল, অগোছালো জিনিস গুছিয়ে নেওয়ার মধ্যে একটা তৃপ্তি আছে, আমি মাঝে মাঝেই ঘর এমন এলোমেলো করে রাখি, গুছিয়ে নেব তাই। আমিন আস্তে আস্তে বলল, সব অগোছালো জিনিসই কি গুছিয়ে নেওয়া যায়? রাদীপ কোনো উত্তর না দিয়ে একটা সিগারেট ধরালো। আমিনের দিকে তাকিয়ে বলল, সিগারেট খান আপনি? না, আমিও খাই না, শুধু পুড়তে দেখি। সিগারেট পুড়তে দেখার মাঝে কি যেন একটা আছে, আমার খুব ভালো লাগে, মনে হয় সব কিছু সমস্যা যেন পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিছু জটিলতার জট খুলে যাচ্ছে। আমিন এক দৃষ্টিতে রাদীপের দিকে তাকিয়ে রইল। লোকটার চেহারায় কোনো বাচ্চা সুলভ ভাব এখন যেন নেই, বেশ ভারী কীরকম একটা চেহারা। লোকটার তুলনায় নিজের বয়স বুদ্ধি বড় কম লাগছে তার। সন্ধ্যার পর আমিন বেরিয়ে গেল রাদীপের বাসা থেকে। নীলির পরিবার কেস তুলে নিয়েছে কিনা জানে না আমিন, পুলিশ ধরবে কিনা নীলিকে হত্যার মিথ্যা দায়ে, আমিনের শাস্তি হবে কিনা এসব কিছুই জানে না। জানার তারা দরকার নেই, কিছু জানার প্রয়োজন মাঝে মাঝেই হারিয়ে যায়। আকাশে আজ মেঘ নেই, বৃষ্টিও হচ্ছে না। শেষ যেদিন মেঘ ছাড়া আকাশ দেখেছিল আমিন, সেদিন আকাশে গোল গাল একটা চাঁদ ছিল। আজ দেখে মনে হচ্ছে চাঁদটা অনেকখানি গলে গিয়েছে, গলতে গলতে চাঁদটা একদিন শেষ হয়ে যাবে, অমানিশা হবে,
আবার চাঁদটা জমতে শুরু করবে, নিজেকে গুছিয়ে নেবে ধীরে ধীরে। গলে পড়া চাঁদ জমতে শুরু করে, নিজেকে গুছিয়ে নেয়। এলোমেলো ঘরের জিনিসপত্রের স্তূপ নিপুণ হাতে গোছালো হয়ে ওঠে। ভেঙে পড়া মানুষ আবার চলতে শিখে যায়, গুছিয়ে নেয় নিজেকে। কিন্তু কিছু অগোছালো জিনিস হয়তো কখনোই গুছানো হয় না, না মন চায় না মনের কায়াটা চায়। কিছু জিনিস আজন্মকাল গলতে থাকে, গলতে গলতে একসময় ফুরিয়ে যায়। আমিন শুনশান রাস্তায় কারোর হাসির শব্দ শুনছে, অন্ধকারে স্পষ্ট ঠিক শোনা যাচ্ছে না, তবু বুঝতে পারছে আমিন ওর দিকে তাকিয়ে হাসছে ছেলেটা। আমিন আজ পরাজিত, ওই অন্ধকারের কাল্পনিক চরিত্র শাহিদের কাছে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই প্রয়াসটি? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন এবং নিয়মিত এই ধরনের গল্প উপভোগ করুন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন প্রয়াস সাথে নিয়ে। নমস্কার।